একেবারে সরাসরি জানতে চাই, বাংলা ভাষার উৎকর্ষতায়, বাংলা ভাষার বিকাশে আমরা ঠিক কী করছি? যা করছি সেটা প্রথমত পর্যাপ্ত না, আর অনেক কিছু করার আছে। তবে এই ক্ষেত্রে দুই ধরনের বিষয় আলোচনা করা যেতে পারে। একটি হচ্ছে বাংলা ভাষার উৎকর্ষ বিধান করবে হচ্ছে ব্যক্তিগতভাবে লেখকরা যারা লিখবেন বাংলা নিয়ে, এটা হচ্ছে চর্চা করবেন, যারা চর্চা করবেন, এটা হচ্ছে একটা। আর একটা হচ্ছে প্রতিষ্ঠান। তো প্রতিষ্ঠানগুলো আবার দুই ধরনের হয়। একটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, মূলত হচ্ছে কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলো। কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোর যে বাংলা অথবা ভাষা বিভাগ যেগুলো থাকবে তারা একটা চর্চা করবে। আর একটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের বাইরে যদি কোনো প্রতিষ্ঠান থাকে যেগুলো ভাষা সম্পর্কিত প্রতিষ্ঠান, তারা চর্চা করবেন। আমি আগে বাইরের কথা বলতে পারি, একটি হচ্ছে বাংলা একাডেমি, একটি হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, আর একটা হচ্ছে এশিয়াটিক সোসাইটি, এরকম কিছু প্রতিষ্ঠান আছে। তো এখানে প্রশ্ন হচ্ছে যে তারা অবশ্যই কিছু করছেন, ভালো কিছু করছেন, এটা তো অস্বীকার করার উপায় নেই, কিন্তু যতটুকু করা হচ্ছে তা কি পর্যাপ্ত? আমাদের কি আরও অনেক অনেক বড় পরিসরে অনেক কাজ করা উচিত ছিল না? আমাদের কি আরও অনেক বেশি বই অনুবাদ হওয়া উচিত ছিল না? প্রত্যেকটা বিষয়ের জন্যে অনুবাদ করার জন্যে পর্যাপ্ত পরিমাণে পরিভাষা তৈরি করে এবং তা প্রচার করার ব্যবস্থা করা উচিত ছিল না? এই কাজগুলো করা। আর প্রতিষ্ঠানের আরেকটা যেটা বলবো, যে কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলো, বাংলাদেশে দুই ধরনের বিশ্ববিদ্যালয় আছে, একটি হচ্ছে স্বায়ত্তশাসিত এবং পাবলিক বিশ্ববিদ্যালয়, আর আরেকটা হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়। আমি যদি এই পর্যায়ে প্রশ্ন করি, সেটা হচ্ছে বাংলাদেশের মতো একটা দেশ, যে দেশে প্রায় শতভাগ মানুষ বাংলা ভাষায় কথা বলে অথবা বুঝতে পারে, বলতে পারে, সেই দেশে অসংখ্য বিশ্ববিদ্যালয়ে কিন্তু বাংলা বিভাগটি নেই। তো যদি বিশ্ববিদ্যালয় পর্যায়ে বাংলা বিভাগ না থাকে, তাহলে আমরা কিভাবে প্রত্যাশা করব যে বাংলার খুব ব্যাপক চর্চা হবে? এই ক্ষেত্রে দুটো কথা বলা দরকার আছে। একটা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগ থাকা উচিত, এবং সেই বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগ যদি থাকে তাহলে বাংলা ভাষা এবং সাহিত্যের চর্চাটা বেগবান হবে, এটা এক। আর দ্বিতীয় হচ্ছে যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলা বিভাগ আছে তাদেরকে আরও ব্যাপকভাবে অনুবাদের কাজ করতে হবে এবং তারা বাংলা ভাষার গবেষণা করতে হবে।